পূজোর কেনাকাটা চলছে তো, এবার পূজোয় কোন শাড়ি বাজার কাঁপাচ্ছে, শপিং করতে যাওয়ার আগে জেনে নিন কোন শাড়ির কি নাম। পূজোর কদিন বাকি, এ প্রশ্ন করা এখন মূর্খামি, বরং বলা ভালো হাতে যে কদিন সময় পাওয়া যাচ্ছে তাকে কিভাবে ঝটপট কাজে লাগানো যায় সেটাই দেখুন। তবে কাজ এখনো অনেক বাকি, পার্লার তো রয়েইছে, তার সঙ্গে লাস্ট মোমেন্টে মিলিয়ে শাড়ির সঙ্গে ব্যাগ, জুতো, অ্যাক্সেসরিজ সব ঠিক আছে কিনা, মানে পূজোর দিনে বা রাতে যখনই বেরোনোর প্ল্যান হোক হাতের সামনেই সবকিছু ঠিকঠাক পাওয়া নিয়ে কথা। করোনার কারণে শেষ দু বছর নমনম করে পুজো হয়েছে, প্যান্ডেল হলেও প্যান্ডেল হপিং ঠিক করা যায়নি, এবার তাই পুজোতে একটা দিনও মিস করা চলবে না। বাঙালি যে হামলে পড়ে পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে সেটা বেশ স্পষ্ট। এখন যদি হাতিবাগান, বড়বাজার, গড়িয়াহাট, নিউ মার্কেটের দিকে একবার তাকানো যায় তাহলে বুঝতে পারা যাবে ছবিটা। দুর্গাপুজো মানে শাড়ি, অষ্টমীর অঞ্জলি হোক বা বিজয়ার সিঁদুর খেলা, বঙ্গতনয়ার অঙ্গে নানান রঙের শাড়ি না উঠলে উৎসবের রং ফিকেই থেকে যায়। বাঙালি নারীর পরনে শাড়ির আবেদন বছর বছর নতুন রূপে ধরা দিয়েছে, এই পুজোতেই বা পিছিয়ে পড়বেন কেন। তবে শাড়ির প্রসঙ্গ যখন উঠলই তখন বলে রাখা ভালো, এবারের পুজোতে কোন কোন শাড়ি মার্কেট কাঁপাবে জানা আছে কি আপনার? আপনার যদি এখনো জানা না থাকে তাহলে চট করে সেটা জেনে নিন, দোকানে গিয়ে তাহলে আর ঠকতে হবে না আপনাকে। প্রথমেই বলবো জামদানি শাড়ি এবার সুপার সেনসেশন, অর্ধেক বাজারের মন এবার এদিকেই আছে, তারা সবাই যেন জামদানি শাড়ি কিনতে চাইছেন। এই শাড়ি এবার পুরো বাজার কাঁপাচ্ছে, নানান রঙে নানান ডিজাইনের জামদানি শাড়িতে ছুঁয়ে গিয়েছে পুজোর বাজার, বড় বড় দোকান থেকে শুরু করে ছোট দোকানগুলো নানান রঙের জামদানি শাড়িতে ভরিয়ে দিয়েছেন, আর এই শাড়ি সত্যিই খুব সুন্দর। জামদানির পরে হট ফেভারিট হলো বাংলার হ্যান্ডলুম, বেশ কয়েক বছর ধরেই বাজার ধরে রেখেছে এই হ্যান্ডলুম, দামও সাধ্যের মধ্যেই। সবাই একটা শাড়ি একটু বেশি দামের নিলেও কম দামি কয়েকটা শাড়ি নিজেদের সংগ্রহে রাখবেন, যদিও সব শাড়ি খুব বেশি দামের নেওয়া হয় না পুজোতে, কখনো কখনো অল্প দামের বা মাঝারি দামের শাড়িও মন ভরিয়ে দেয়, তখন বাংলার এই হ্যান্ডলুম শাড়ি কিন্তু বেশ কাজে দেয়। আর ছোট্ট অনুষ্ঠানে পরার জন্য এই ধরনের সুতির, সুতি ব্লেন্ড বা সিল্ক ব্লেন্ড শাড়িগুলো বেশ কার্যকরী, যা দেখে মন ভরে যেতে পারে আপনারও। কোন সিল্ক এবার বাজার কাঁপাচ্ছে এটা যদি প্রশ্ন হয় তাহলে বলতে হয় প্রথম অর্গানজার নাম। এই আধুনিক সিল্ক শাড়ি ভীষণ পাতলা হয়, হালকা হওয়ায় পরতেও বেশ আরাম, আর গরমে খুব বেশি কষ্ট হয় না, তাই আপনার সংগ্রহে এই অর্গানজা শাড়ি আপনি রাখতেই পারেন একটা। এবার পূজোয় বাজার ঘুরলেই দেখা যাবে লখনৌ চিকনের একটা ভালো ক্রেজ আছে এবছরের পূজোয়, শিফন বা কটনের ওপর চিকনকারীর বুননের কাজ দারুণ চলছে। এই শাড়ি অবশ্যই একটু হালকা রঙের ওপরে নজর কাটছে, তবে লাল কালো এই চিরাচরিত রঙের ডিমান্ড যেমন ছিল তেমনই রয়েছে। পূজোর শাড়ির লিস্টে আপনিও রাখতে পারেন একটা চিকনকারি। গুজরাটের কচ্ছ জেলার ভুজ এলাকার শিল্প হল কচ্ছি শাড়ি, সাদার ওপর সুতির কচ্ছি শাড়ির সঙ্গে ওড়িশার কোটপাড়ের আদিবাসীদের নকশা করা চাদরে পুজোর সান্ধ্য সাজে আনা যায় মায়াবী চমক। তবে হ্যাঁ, পুজোর চার দিন বিভিন্ন শাড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চললেও দশমীর দিন মায়ের বিদায় লগ্নে সিঁদুর খেলার সময় ফিরে যেতেই হয় বাঙালির সব থেকে আপন লাল পাড় সাদা শাড়িতে। সুতির বা সিল্কের শাড়ি প্লিট দিয়ে অথবা আঁচল ছেড়ে না পরে মায়েদের মতো আট পৌড়ে ঢঙে পড়তে পারেন আপনিও, সঙ্গে রাখতে পারেন সাবেক মেজাজের কুচি দেওয়া থ্রি কোয়ার্টার হাতার ব্লাউজ, আর সঙ্গে সোনার গয়না, তাহলেই এবারের পুজো একেবারে ষোলো কলায় পূর্ণ হয়ে উঠবে আপনার জন্য। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।